চট্টগ্রামের শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে চলছে অঙ্কন একাডেমির 20তম চিত্র প্রদর্শনী। গেল মঙ্গলবার শুরু হওয়া 5 দিন ব্যাপী এ প্রদর্শনীতে স্থান পেয়েছে 186টি চিত্রকর্ম। এ নিয়ে নাজমুল সাদেকের রিপোর্ট। জল রঙে আঁকা নানা চিত্রকর্মের মর্নিল রং দোলা দেয় মনেও। পেন্সিল স্কেচে আঁকা ছবিগুলো অনবদ্য। এই মাধ্যমে আঁকা বঙ্গবন্ধুর চিত্রকর্মের সামনে এসে কিছুটা সময়ের জন্য হলেও থমকে যাচ্ছেন অনেকে। কলমের কালে দিয়ে আঁকা রয়্যাল বেঙ্গল টাইগারের চোখগুলো যেন জীবন্ত। অ্যাক্রিলিক প্যাস্টেল সহ বিভিন্ন মাধ্যমে আঁকা ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে। রয়েছে বেশ কিছু ক্যালিগ্রাফি। মুগ্ধতার কথা জানান দর্শনার্থীরা। প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা মানে এত সুন্দর কালার, এত সুন্দর তাদের চিন্তা ভাবনা, তাদের এই চিন্তাধারাটা দেখে আমার খুব ভালো লেগেছে। ল্যান্ডস্কেপ আসছে, তারপর পোর্ট্রেটস আসছে, বিমূর্ত কান্না নামে একটা ছবি আসছে, তো সেইগুলো আমার কাছে ভালো লাগলো। কিছু প্যাস্টেল বাচ্চাদের কিছু প্যাস্টেল রঙের কাজ আছে, সেটাও খুব ভালো লাগছে। কিছু ক্লের কাজ এসেছে, তারপর হচ্ছে জল রঙের কাজগুলো বেশ ভালো লেগেছে। অঙ্কন একাডেমির প্রায় 500 বেশি শিক্ষার্থীর আঁকা ছবি থেকে বাছাই করা নানা বয়সী 186 জনের চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। সব বয়সী মানুষকে শিল্পপ্রেমী করে গড়ে তোলায় লক্ষ্য জানান আয়োজকরা। ছোট ছোট বাচ্চাদের ক্রাইম বেড়ে গেছে, কিশোর গ্যাং বেড়ে গেছে, যদি এটা যদি আমরা রোধ করতে চাই তাহলে এখান থেকে আমাকে উঠে আসতে হবে। সে বাচ্চাদের মধ্যে এই ছবি নিয়ে এদেরকে কাজ করতে হবে। ছবি আঁকতে গেলে যেটুকু চিন্তা চেতনা দরকার একটা বাচ্চার, আমরা ওই জায়গাটাকে মোটিভেট করি, বাচ্চাদেরকে নিয়ে আসি, সুন্দর মন মানসিকতা তৈরি করে দেয়, সে যেন সুন্দরের পূজারি হয়। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।